ফেসবুকে এমন মাধ্যমে আলাপ হয়েছিল, তারপর থেকে বন্ধুত্ব, তারপর থেকে ভালোবাসা সম্পর্ক, আমাদের 2 বছরের রিলেশনশিপ। ওনার সঙ্গে আমি আমাকে এখন বিয়ে করতে চায় না, প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবো, এখন বিয়ে করতে চায় না। এই জন্য আমি মানে বাড়ির লোককে জানিয়েছি, বাড়ির লোক আমাকে বলেছে যে আমার ছেলের জীবন থেকে চলে যাও, তার বিনিময়ে তুমি যত টাকা চাও তোমাকে দেওয়া হবে, কিন্তু আমি টাকা নিতে চাই না, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওর সঙ্গে দেখা করতে চাই। ও আমার সব কিছু ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে, মোবাইল বন্ধ করে সিমটা খুলে রেখেছে, ওর সঙ্গে কোনো আমি যোগাযোগ করতে পারছি না। আজকে কী করছেন? আজকে আমি ধর্ম দিতে এসেছি ওর সঙ্গে, যতক্ষণ না দেখা তখন আমি এখানে থাকি। কী নাম তার সাথে আপনার সম্পর্ক? উৎপল কুমার সরকার। কী করেন আপনি? হাই স্কুল টিচার। আপনি কী করেন? আমি সিভিক ভলেন্টিয়ার। কী নাম আপনার? সীমা বিশ্বাস। আপনি যদি আপনার সাথে দেখা না করে আপনি কী করবেন? আমার সঙ্গে যতক্ষণ দেখা না করবো এখানে বসে থাকবো, আমি বসে থাকি ততক্ষণ দেখি, যদি একান্ত না আসে তখন আমি অন্য ব্যবস্থা নেবো। আমি চাই আমার বোনের সঙ্গে ওই যে উৎপল উৎপল সরকার ওর বিয়ে হবে, আর ওর সঙ্গে যা হয়েছে আমি অন্য জায়গায় আমার বোনকে বিয়ে দিতে পারবো। হয় আমার বোন মরে যাবে ওর বাড়িতে আমি রেখে যাবো, হয় আমার বোন মরে যাবে না ওই বিয়ে করবো, ওই সমস্ত কিছু রেসপন্সিবল। আমার বোনের যদি কিছু হয় ওকে রেখে যাবো, ও যদি মরে, ও যদি যে কোনো ক্ষয়ক্ষতি হয় ও সমস্ত রেসপন্সিবল হবে মুক্ত। না, ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করেছি, তো বলছে যে মা ও আমার জাস্ট বান্ধবী, আমি বান্ধবীর সাথে কথাবার্তা বলেছি মিশেছি, কিন্তু এইভাবে আমাকে ফাঁসাচ্ছে আমি এটা বুঝতে পারিনি বা ফাঁসাবে আমি এটা ভাবতেও পারিনি, কিন্তু এরকম কোনো কিছুই ওর সঙ্গে আমার হয়নি, সেরকম কোনো কিছু প্রমাণও করতে পারবে না, কিন্তু আমার যে বান্ধবী আমি মিশেছি কথা বলেছি, অনেকে জানে বা আমিও মিশেছি এইভাবে বলেছে, কিন্তু আজকে ওরা এইভাবে করছে আমিও বুঝতে পারছি না। উৎপল কই? তো আমি বলছি উৎপল তো বাইরে গেছে, বল কোথায় গেছে, কোথাও যে বেরোলো আমি বলতে পারছি না ঠিক। বলছে ডাকুন, আমি বলছি তুমি বসো, ডাকছি। এভাবে বলে আমি চেয়ারও দিয়েছি বসতে, যে বসো, তো বসলো। তো আমি আবার ফোন করছি, ওর ফোনটা লাগছে না, এই পর্যন্ত বসে আছে মেয়েটা, এই পর্যন্তই তো। আমি কখন থেকে বসলো, কটা থেকে? ও তাও 10টা নাগাদ মনে হয় হবে, 10টা সাড়ে 10টা। তারপর এই তো এইভাবে, তারপর লোকজন এসছে, আবার আপনারা এসছেন, এই পুলিশ, এই তো পরে আস্তে আস্তে সব আসলো। পুলিশ এসেছিল? এই তো এই যে লোকটা কথা বললো উনি পুলিশ। কি চাইছেন আপনারা? চাইছি আমি কি আর বলবো, আমি কি চাইবো? এখন ও বলছে তো যে আমার মা জাস্ট ও বান্ধবী, আমি এরকম কথা বলেছি মিশেছি, এটা বলেছে আমাকে কালকে।